প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা গুরুকুল অনলাইন লার্নিংয়ে তোমাদের স্বাগতম আমি মিজানুর টেক্সটাইল তোমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের শিক্ষক আজকে আমি দেখব সেলাই মেশিনের বিভিন্ন অংশের কাজ সাধারণত সেলাই মেশিনের ছোট্ট ছোট্ট যে পার্টসগুলা থাকে বা অংশগুলো থাকে সেই অংশ প্রত্যেকটা অংশ আলাদা আলাদা কাজ করে থাকে তো আমরা দেখে নিই যে এই কাজগুলা কী কী সাধারণত এখানে যে মেশিন যে ছবিটা আসছে সেই ছবিটা এক একটা পয়েন্ট বা সিরিয়ালে হয়তো নাই কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে আমরা শুরু করছি একটা সাইড থেকে সাধারণত মেশিনের সামনের সামনের দিকে যেদিকে থাকে সেই সামনের দিক থেকে আমরা শুরু করব এটা হচ্ছে নিজে থেকে শুরু করি সাইড প্লেট যখন আমরা কোনো কাপড় সেলাই করব এই সেলাইয়ের সময় সাধারণত কাপড়টা মেশিনের এই সাইড এর উপর দিয়ে সামনের দিকে যায় এই সাইড প্লেটের কাজ হচ্ছে যখন কোন আমরা যে মেশিনের যে ববিন বা সেলাইয়ের জন্য যে দুই ধরনের সুতা ব্যবহার করা একটা লুপ সুতা এবং একটা নিরিয়াল সুতা এই লুপ সুতা মেশিনের সাথে সেট করার জন্য ববিন ব্যবহার করা হয় এবং এই ববিনটা মেশিন লাগানোর জন্যই সাইড প্লেট দেওয়া হয় এবং এই সাইড প্লেটের উপর দিয়ে সুতাটা সামনের দিকে সরি কাপড়টা সামনের দিকে যাই তারপর নয় নম্বর পয়েন্ট আছে ফিটড ফিডডগের কাজ হচ্ছে যখন আমরা কাপড়টা সেলাই করব। এই কাপড়টা যদি সামনের দিকে না আগায় বা পিছনের দিকে না আসে তাহলে সাধারণত মেশিনের যে সুসটা কাপড় ভেদ করে বা কাপড়ের মধ্যে প্রবেশ করে সেটা নির্দিষ্ট একই জায়গায় থাকে এবং কাপড়টা সেলাই হয় না এই কারণে এই ফিডের কাজ হচ্ছে কাপড়কে সামনের দিকে নিয়ে যাওয়া বা সেলাই যখন হচ্ছে সেই সেলাই সময়টা কাপড়টা যাতে সামনের দিকে অগ্রসর হতে পারে এবং কাপড়ের যে স্টিচ লেন্থ থাকার কথা বা একটা ফোর থেকে আরেকটা ফোরের যে দূরত্ব থাকার কথা সেই পর্যন্ত যেন ঠিক থাকে তাহলে পেশার ফুট সাধারণত এই প্রেশার ফুটটা দেখতে মানুষের পায়ের পাতার মতো অর্থাৎ এই পাতার মাঝখান দিয়ে ছিদ্র থাকে এবং এই ছিদ্রের মাছ দিয়ে সাধারণত নিডেলটা মেশিনের যে কাপড়টা সেলাই করা হবে সেই কাপড়টা ভেদ করে থাকে তো এই কাপড়টা যখন সেলাই যখন করব যদি ওই কাপড়টা কোনো কারণে লুজ অবস্থায় থাকে বা কাপড়টা মেশিনের উপরে চাপা দেওয়া না থাকে সেক্ষেত্রে সেলাই করতে সমস্যা হয় এবং এই মূলত এই সমস্যা থেকে পরিত্রাণের জন্যই প্রেশার ফুট ব্যবহার করা হয় তাহলে কি নিডেল যদি আমরা মেশিন দিলাম কাপড় দিলাম সুতাও দিলাম কিন্তু নিডেল নাই আসলে এইভাবে কোনো কাপড় সেলাই করা সম্ভব না এবং এই নিডেলের আয়ের মধ্যে দিয়েই উপর থেকে যে সুতাটা আছে সেই সুতাটা দিয়ে এবং নিচের সুতা বা লুপের যে জন্য যে সুতাটা ব্যবহার করা হয়েছে দুইটা সমন্বয়ের মাধ্যমেই কাপড়টা সেলাই হয় অর্থাৎ কাপুরের ছিদ্র করে কাপড় জোড়া দেওয়াটাই হচ্ছে নিডেলের কাজ নিডেল ক্লাম তার কাছে কি হুক হুকটা সাধারণত আমরা গাইড হিসেবে বা ইয়ার্ন গাইড হিসেবে ব্যবহার করি বা সুতাটা যাতে যখন নিডেলে আসছে এই নিডেল ক্রাম্পের মাধ্যমে দিয়ে যখন নিডেলটা মেশিনে লাগানো হয়েছে এবং লাগানোর পরে এই নিডেল ক্রাম্পের সাথেই সাধারণত এই হুকটা দেওয়া থাকে যে ক্লাম্প থেকে যখন ক্লাম্পের উপর থেকে যখন সুতাটা মেশিনের নিডেল আইতে আসবে সেই সময় যাতে কোনো কারণে সুতাটা নড়াচড়া করতে না পারে এবং যখন নড়াচড়া করে সেক্ষেত্রে সুতাটা সিরে যেতে পারে এই কারণে এই হুক বা গাইড ব্যবহার করা হয় নিডেল ক্রাম্প হচ্ছে নিডেলটা মেশিনের নিডেল বারের সাথে আটকে রাখার জন্য একটা স্ক্রু দিয়ে আটকে দেয়া হয় থ্রেড গাইড টু এই থ্রেড গাইড টু না এখানে কয়েকটা গাইড আছে এই ট্রেড গাইডের কাজ হচ্ছে যখন স্কুল থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুতাটা নিডেলে প্রবেশ করানো হয় এবং এই প্রবেশ করাতে যায় দেখা যায় যে যদি একটা নির্দিষ্ট লাইন দিয়ে সুতাটা না আসে যখন আপ লিভার এবং টেক আপ স্প্রিংটা উঠানামা করতেছে সুতা লুজ এবং টাইট হচ্ছে সেক্ষেত্রে সুতাটা অন্য কোনো মেশিনের অন্য কোনো অংশ বেড়ে যাইতে পারে এবং সুতাটা ছিঁড়ে যেতে পারে যখন সুতাটা ছিঁড়বে সেই সময় আমাদের সেলাইটাতেও সমস্যা তৈরি হবে এই কারণেই এই থ্রেড গাইডগুলো ব্যবহার করা হয় টেনশন রেগুলেটর টেনশন বলতে আমরা সাধারণত বুঝি সুতার যে টান থাকে অর্থাৎ একটা কাপড় যখন তৈরি সেলাই করব এই সেলাই করতে যায় ওই কাপড়টা সেলাই করার জন্য কি পরিমাণে সুতায় টান দরকার অর্থাৎ যদি সুতায় কোনো কারণে টানটা বেশি হয় বা কোনো কারণে সুতার টানটা কম হয় সেক্ষেত্রে যে লাইন বরাবর বা যে দৈর্ঘ্য বরাবর সেলাইটা হচ্ছে সেখানে সেলাইটা কুচকে যাইতে পারে বা সুতাটা জমার বাধ অবস্থায় থাকতে পারে যা পরবর্তীকালে ওই কাপড়টাই ক্ষতিগ্রস্ত করে ফেলে এই কারণে এই টেনশন ডেগুলেটর কাজ হচ্ছে সুতার টানটা ঠিক রাখা পেশার বার লিফটার এই পেশার বার লিফটারটা সাধারণত মেশিনের পিছনের দিকে সামনের সাইডে মেশিনের পিছনের দিকে থাকে এই যখন কাপড়টা আমরা মেশিনে সেট করব। সেই সময় এই প্রেশার ফুটকে উপরে তুলে কাপড় সেট করে আবার পুনরায় প্রেশার বার প্রেশার ফুট দিয়ে কাপড়কে চাপা দেওয়ার জন্যই প্রেশার বার লিফটার বা উপরে তোলা নিচে নামান করার জন্যই এই প্রেশার বার লিপ্টার ব্যবহার করা হয় থ্রেড টেক লিভার বা থ্রেড টেক আপ এই যে এখানে দেখা যাচ্ছে একটা স্প্রিং টাইপের এই স্প্রিংটা হচ্ছে যখন আমি কাপড়টা সেলাই করব নিডেল থেকে নিডেলের মাধ্যমে যে সুতাটা মেশিনের ভিতরে বা লুপের জায়গায় সেলাইটা দুইটা যখন লুপ ইয়ার্ন এবং স্পুলের ইয়ার্ন নিডেল ইয়ার্ন যখন একটা সমন্বয় করে যে প্যাস বা লুপ তৈরি করবে এখানে যায় দেখা যায় যে সেলাই তৈরি করতে যায় দুই ইঞ্চি পরিমাণ সুতা নিচের দিকে টানা নিতে হয় কারণ যে ববিনটা আছে যে ববিন ওয়ান্ডারের চার সাইড পেঁচে আসে একটা লুপ তৈরি হয় এখন যখন মেশিনের নিডেলটা মেশ কাপড়ের ভিতরে প্রবেশ করতেছে এবং ওই সুতাটা ভিতরে দু ইঞ্চি পরিমাণ বেশি যাচ্ছে এই দু ইঞ্চি পরিমাণ সুতা যদি এই টেক আপ লিভার বা টেকআপ স্প্রিং যদি উপরের দিকে টেনে না তোলে ওইখানে যে লুপটা হওয়ার কথা সেই লুপটা হয় না এবং এ তাহলে এই লু টেক লিভারের কাজ হচ্ছে যে সেলাই তৈরি সেলাই তৈরি করার সময় বা স্টিচ তৈরি করার সময় যে সুতাটা অতিরিক্ত যায় সেই সুতাকে টানে টান দিয়ে পুনরায় তার আগের জায়গায় ফিরিয়ে নেয়া এখানে আছে পেশার বার স্ক্রু এই সাইডে যেটা আছে এটা হচ্ছে পেশার বার স্ক্রু যখন আমরা কোনো কোনো সময় দেখা যায় যে আমরা মোটা কাপড় সেলাই করি অনেক সময় চিকন কাপড় সেলাই করি এই যে চিকুন মোটা কাপড় সেলাই করতে যায় দেখা যায় যে কোনো সময় আমাদের প্রেশার বারটা টাইট দিতে হয় কোনো সময় প্রেশার বারটা লুজ দিতে হয় এটা যখন ডাইনে ঘোরায় তখন টাইট হয় আবার উল্টা ঘোরালে লুজ হয় স্পুল পিন স্পুল পিনের কাজটা হচ্ছে স্কুল পিন অর্থাৎ যখন আমরা যে কাপড়টা সেলাই করব সেই কাপড়টা সেলাই করার জন্য যে সুতার প্রয়োজন সেই সুতার কোনটা বা ববিনটা সাধারণত ববিন বলতে আমরা বড় ধরনের কোন বা দুই পাউন্ড আড়াই পাউন্ড যে জায়গায় জন্য সেটা বুঝি আর স্কুলটা হচ্ছে যে আমরা সেলাই মেশিনের জন্য সাধারণ সেলাই মেশিনের জন্য ছোট ছোট যে কোনগুলা বা স্পুল ব্যবহার করা হয় সেটাকে সাধারণত স্পুল বলা হয় অর্থাৎ সেলাই সুতার সর্বনিম্ন যে পরিমাণে সুতা একটা রোলারের সাথে লাগানো থাকে সেটা সাধারণত এই সেলাই সাধারণ সেলাই মেশিনে বেশি ব্যবহার হয় এই স্পুলগুলা মেশিনের বসানোর জন্য একটা পিন ব্যবহার করা হয় বা একটা কাটা জাতীয় একটা অংশ মেশিনের ডাইন সাইডে ব্যবহার করে সেটা হচ্ছে স্পুল পিন স্টিচ রেগুলেটর স্টিচ রেগুলেটরটা হচ্ছে যে আমরা যখন যে কাপড়টা সেলাই করব এই কাপড় সেলাই করার সময় কাপড়ের যে সেলাইটা হচ্ছে অর্থাৎ একবার কাপড় ভেদ করার পরে ওইটা লুপ তৈরি হয়ে পরবর্তীকালে আবার কাপুর যে ভেদ করবে এই ভেদ করার মাঝখানে যে জায়গাটুকু থাকে সেটা হচ্ছে স্টিচ লেন্থ অর্থাৎ এই স্টিস লেন্থটাকে ছোট এবং বড় করার জন্য কিছু কিছু কাপড় আছে যদি স্টিচ লেন্থ ছোটো হয় সেক্ষেত্রে কাপড় কেটে যাওয়ার সময় থাকে এই কারণেই এই স্টিচ লেন্থ ঠিক করার জন্যই স্টিচ রেগুয়েটার ব্যবহার করা হয় ব্যালেন্স হুইল ব্যালেন্স হুইলের কাজ হচ্ছে যখন মেশিনটা পা দিয়ে বা হাতের সাহায্যে চালনা করা হয় এই ব্যালেন্স হুইলটা যদি না ঘরে অর্থাৎ ব্যালেন্স হুইল বলতে মেশিনের ডাইন সাইডে বড় একটা চাকা লাগানো থাকে এই চাকার সাহায্যে সাধারণত মেশিনের গতি নিয়ন্ত্রণ করা হয় অর্থাৎ ব্যালেন্স হুইল বলতে মেশিনের গতি নিয়ন্ত্রণ অর্থাৎ সেলাই তৈরি সেলাই করার জন্য কাপ মেশিনকে চালনা করতে যায় যে গতিপ্রাপ্ত হয় সেই গতিটা নিয়ন্ত্রণ করার জন্য ব্যালেন্স হুইল ব্যবহার করা হয় এখানে আছে হচ্ছে ববিন ওয়াইন্ডার সাধারণত আমি আগে বলছি যে যখন আমরা কাপড়টা সেলাই করব সেলাই করতে যায় দুই ধরনের সুতার প্রয়োজন হয় এক হচ্ছে নিডেলের সুতা আর একটা হচ্ছে ববিনের সুতা অর্থাৎ এই স্পুল থেকে ববিন ববিনের সুতা জড়ানোর জন্য মেশিনের একটা নির্দিষ্ট অংশ ব্যবহার করা হয় এটা হচ্ছে ববেন ওয়ান্ডার অর্থাৎ স্কুল থেকে ববিনের সুতা জড়ানোর যে অংশটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ববিন ওয়ান্ডার তো শিক্ষার্থী আজকের মূল বিষয় ছিল হচ্ছে একটা সেলাই মেশিন বা সাধারণ সেলাই মেশিনের কোন কোন অংশ কিভাবে কাজ করে এবং ওই অংশগুলোর কি কি নাম সেই বিষয় নিয়ে আলোচনা হলো আগামী ক্লাসে আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই গুরুকুল অনলাইন লার্নিংয়ের সাথেই থাকো আল্লাহ হাফেজ